আজকে আমরা দেখব অ্যালকেনকে কেন সম্পৃক্ত যৌগ বলা হয় এবং অ্যালকিন এবং অ্যালকাইনকে কেন অসম্পৃক্ত যৌগ বলা হয়। এই টপিকটা ভালো করে বোঝার জন্য আমাদের দ্রবণ সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। এটা আমরা ফার্স্ট পেপারে পড়েছি। আমরা জানি দ্রবণ হচ্ছে তিন প্রকার। দ্রবণ তিন প্রকার, এক সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এখন এই তিন ধরনের দ্রবণ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করার চেষ্টা করব। মনে করো এটা একটা পাত্র। এই পাত্রতে আমি 100 গ্রাম পানি দিয়ে রাখলাম। গবেষণা করে দেখা গেছে 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। অর্থাৎ 100 গ্রাম পানিতে তুমি সর্বোচ্চ 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে পারবে, এর চাইতে বেশি দ্রবীভূত করতে পারবে না। এখন আমরা এই তিনটা দ্রবণ সম্পর্কে ধারণা লাভ করব। মনে করো তুমি একটি পাত্র নিয়েছো এবং সেই পাত্রে 100 গ্রাম পানি আছে এবং তুমি সেখানে লবণ দিয়ে রেখেছো 30 গ্রাম। এখন এই দ্রবণটাতে তুমি 30 গ্রাম লবণ দিয়ে রেখেছো। এখন এই দ্রবণটা সে আরও 5 গ্রাম লবণ দ্রবীভূত করতে পারবে। এখন এই অবস্থাটাকে বলা হয় বা এই দ্রবণটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। যখন কোনো দ্রবণ তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার চাইতেও কম দ্রবীভূত অবস্থায় থাকে সেই দ্রবণটাকে তখন বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। এখন আসো সম্পৃক্ত দ্রবণে। আমরা জানি 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। এখন এই 100 গ্রাম পানিতে যদি আমি 35 গ্রাম লবণই দিয়ে রাখি, 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে রাখি, তাহলে এই দ্রবণটাকে আমরা বলতে পারবো সম্পৃক্ত দ্রবণ। আর বাকি থাকে অতিপৃক্ত দ্রবণ। এখন কোনো কারণে বাই এনি চান্স যদি 100 গ্রাম পানিতে 35 গ্রামের চাইতে বেশি লবণ দ্রবীভূত থাকে, সামান্য একটু বেশি থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ। একটু আগে আমরা দেখলাম যে 100 গ্রাম পানিতে সর্বোচ্চ কতটুকু সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। যদি যতটুকু দ্রবীভূত হতে পারে ঠিক ততটুকু পরিমাণ লবণই যদি থাকে তাহলে সেই দ্রবণটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ, আর যদি তার চাইতে কম লবণ দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ। এখন এই থিওরিটাই আমরা জৈব যৌগের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। এখানে আমি তিনটি যৌগ লিখলাম, একটি হচ্ছে অ্যালকাইন, এটি হচ্ছে অ্যালকিন এবং এটি হচ্ছে অ্যালকেন। এখন এদের প্রত্যেকের সাথে আমি হাইড্রোজেনের বিক্রিয়া দেব, দেখি কি হয়। এখন যেটা ঘটবে, এর আগের একটি টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে হাইড্রোজেন এসে কোনো একটা অ্যালকাইনের পাই বন্ধনগুলোকে অ্যাটাক করে এবং কার্বনের হাতগুলো খালি হয় এবং সেই খালি হাতগুলোতে এই হাইড্রোজেন এসে বসে। যারা যারা সেই ভিডিওটি দেখনি তারা এখনই ইচ্ছে করলে দেখে নিতে পারো। এই হাইড্রোজেন এই অ্যালকাইন গ্রুপটার পাই বন্ধনগুলোতে অ্যাটাক করে এবং কার্বনের হাতগুলো খালি হয় এবং সেই হাতগুলোতে এই হাইড্রোজেন এসে বসে যায়। তখন এটা হয়ে যায় হচ্ছে CH3 bond CH3। অর্থাৎ এখানে হাইড্রোজেন ছিল আগে 2টা আর এখানে হয়ে গেছে হচ্ছে 3 3 6টা। এর আগে আমরা একটা 2 দিয়ে দিই, তাহলে হচ্ছে 4টা হাইড্রোজেন আর 2টা হাইড্রোজেন, এখানে 6টা। আবার অ্যালকিনের সাথে যদি বিক্রিয়া করি আমরা হাইড্রোজেনের, তখন এই হাইড্রোজেন এসে এই অ্যালকিনের ডাবল বন্ডে অ্যাটাক করে এবং এই কার্বন এই কার্বনের মধ্যকার একটা বন্ধন ভেঙে যায় এবং হাইড্রোজেন এসে সেই খালি হাতগুলোতে বসে। কার্বনের খালি হাতগুলোতে যদি বসে তখন এরকম তারা অ্যালকেনে পরিণত হয়। কিন্তু এখানে একটু খেয়াল করো, এই যৌগটা এই অ্যালকেন যৌগতে কিন্তু কোনো পাই বন্ধন নেই। আমরা জানি পাই বন্ধন খুবই দুর্বল এবং সিগমা বন্ধন খুবই শক্তিশালী। এখানে যে বন্ধনটা রয়েছে সেটা খুবই শক্তিশালী একটা বন্ধন। অর্থাৎ এই অ্যালকেনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দেই এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। দেখো এই যৌগটার ক্ষেত্রে অ্যালকাইন সে হাইড্রোজেন গ্রহণ করেছে
অ্যালকিন সে হাইড্রোজেন গ্রহণ করেছে কিন্তু অ্যালকেন সে নতুন করে কোনো হাইড্রোজেন গ্রহণ করছে না। তোমরা একটু আগের কথাটা একটু মনে করো, এই যে এখানে একটা ব্যাপার ছিল যে এই দ্রবণটাতে যদি 35 গ্রাম লবণ সে সর্বোচ্চ দ্রবীভূত করতে পারে, এখন এই দ্রবণে যদি 35 গ্রাম লবণই থাকে তাহলে সে কিন্তু নতুন করে আর লবণ নিতে পারবে না, সেই দ্রবণটাকে আমরা বলেছিলাম সম্পৃক্ত দ্রবণ। এর আগে আমরা দেখেছিলাম 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। যদি কোনো দ্রবণে এই 100 গ্রাম ধরো পানি আছে এবং 35 গ্রাম লবণ আছে তাহলে সে নতুন করে আর কোনো লবণ গ্রহণ করতে পারবে না, তখন সেই দ্রবণটাকে আমরা বলেছিলাম সম্পৃক্ত দ্রবণ। এখানেও ঠিক সেম একটা ব্যাপার ঘটেছে, দেখো এই যৌগটা এই অ্যালকেন যৌগতে হাইড্রোজেন সে নতুন করে কোনো হাইড্রোজেন গ্রহণ করছে না, অর্থাৎ সে সম্পৃক্ত অবস্থায় আছে, সে যদি নতুন করে কোনো হাইড্রোজেন গ্রহণ করতে না পারে এই কারণে এই যৌগটাকে আমরা বলছি সম্পৃক্ত যৌগ। আবার এই দুইটা যৌগের ক্ষেত্রে দেখো এই দুইটা যৌগ তারা নতুন করে হাইড্রোজেন নিতে পারছে, এই কারণে এদেরকে আমরা বলছি অসম্পৃক্ত যৌগ। কেন অসম্পৃক্ত যৌগ? আমরা জানি হচ্ছে এই দ্রবণটার ক্ষেত্রে যদি 30 গ্রাম লবণ থাকে এই দ্রবণে তাহলে হচ্ছে এই দ্রবণটা নতুন করে আরও 5 গ্রাম লবণ সে নিতে পারবে, যেহেতু সে নতুন করে 5 গ্রাম লবণ নিতে পারে এই কারণে এই দ্রবণটাকে আমরা তখন বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ এখনও সে সম্পৃক্ত হয়নি, অর্থাৎ সে নতুন করে লবণ নিতে পারবে। এই অ্যালকাইন এবং অ্যালকিনের ক্ষেত্রেও সেম ব্যাপার, তারা নতুন করে হাইড্রোজেন নিতে পারছে, এই কারণে এই দুইজনকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত যৌগ।